নন্দীগ্রামে আত্মঘাতী বিজেপি কর্মী 144 ধারার মধ্যে চলছে ভোট গ্রহণ। ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ নিষিদ্ধ করল ফেসবুক। মিয়ানমারে গৃহযুদ্ধ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জাতিসংঘের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত 4 জন। এবং সর্বশেষ থাকছে, 2 রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ইতালি। নন্দীগ্রামে আত্মঘাতী বিজেপি কর্মী 144 ধারার মধ্যেই চলছে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শুরু হওয়ার ঘণ্টা 2-এর মধ্যেই এক বিজেপি কর্মীর আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামের ভেটুকিয়ায়। বৃহস্পতিবার সকালে এক বিজেপি সমর্থকের মরদেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে। মৃতের নাম উদয় দোবে, বয়স 48। পরিবারের দাবি, আত্মীয়ের বাড়িতে রাতে ঘুমাতে গিয়েছিলেন উদয়। স্ত্রী ও সন্তানেরা অন্য ঘরে ঘুমাচ্ছিলেন। সকালে ঘর থেকে বেরিয়ে এসে পরিবারের লোকেরা দেখেন বারান্দায় দেহ ঝুলছে। উদয়ের বাবা বিজেপি কর্মী ছিলেন। উদয়ও বিজেপির সমর্থক ছিলেন বলে জানিয়েছে পরিবার। উদয়ের স্ত্রী সংবাদ মাধ্যমে অভিযোগ করেছেন, শেষ কয়েকদিন ধরে তৃণমূল হুমকি দিচ্ছিল, মানসিক চাপে ভুগছিলেন উদয়। তিনি বলেন, মঙ্গলবার রাতেও ফোনে কথা হয়েছিল। উনি জানিয়েছিলেন, তৃণমূলের তরফে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে, ভোট দিতে বেরোলেই সমস্যায় পড়তে হতে পারে, সে কারণেই মানসিক অশান্তি ও আশঙ্কায় ভুগছিলেন। ঘটনাটি আত্মহত্যা হলেও এই ঘটনার পিছনে ইন্ধন দিয়েছে তৃণমূলই। ঘটনার পরপরই এলাকায় পৌঁছেছে নন্দীগ্রাম থানা পুলিশ, আর এরই মধ্যে শুরু হয়েছে ময়নাতদন্ত। এদিকে তৃণমূলের তরফ থেকে মানসিক চাপ তৈরির অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই গ্রামে ভাগ্য নির্ধারিত হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তার বিপরীতে লড়ছে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ভোট চলাকালে গোটা নন্দীগ্রামেই 144 ধারা জারি করেছে নির্বাচন কমিশন। আজকের এই ভোট গ্রহণেই তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী, সায়ন্তিকা ব্যানার্জি, বিজেপির হিরণ চট্টোপাধ্যায় ও অশোক ডিন্ডার ভাগ্য নির্ধারিত হবে। ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠেও নিষিদ্ধ করল ফেসবুক। সহিংসতায় উস্কানির দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগেই নিষিদ্ধ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। এবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে পোস্ট করা কন্টেন্টও সরিয়ে ফেলবে তারা। যেসব অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের এই ধরনের কন্টেন্ট শেয়ার করা হবে, সেই সব অ্যাকাউন্টের ক্ষেত্রেও 12টি বিধিনিষেধ আরোপ করা হবে। ঘটনার সূত্রপাত ট্রাম্পের একটি সাক্ষাৎকার নিয়ে। ওই সাক্ষাৎকারটি নিয়েছিলেন তার পুত্রবধূ ও মিডিয়া ব্যক্তিত্ব লরা ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সেই ভিডিও পোস্ট করেন তিনি, বিপত্তি বাঁধে এর পরপরই। ভিডিওটি সরিয়ে নিয়ে লরাকে সতর্ক করে ইমেল পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সমর্থিত মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের কন্ট্রিবিউটর লরা ট্রাম্প ফেসবুকের পাঠানো সেই মেইলের স্ক্রিনশট শেয়ার করেছেন। মেইলে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোতে যে ব্লক রাখা হয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে পোস্ট করা অন্যান্য কন্টেন্টও সরিয়ে ফেলা হবে। এটি সংশ্লিষ্ট অ্যাকাউন্টকেও 12টি বিধিনিষেধের মুখে ফেলে দেবে। 2021 সালের জানুয়ারিতে মার্কিন পার্লামেন্ট ভবনে উগ্র ট্রাম্প সমর্থকদের রক্তক্ষয়ী তাণ্ডবের ঘটনায় নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে মূলধারার কয়েকটি সোশ্যাল মিডিয়া। টুইটার, ফেসবুক ও ইউটিউব থেকে নিষিদ্ধ হয়ে নিজেই একটি সামাজিক যোগাযোগের মাধ্যম খোলার উদ্যোগ নেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে গত 6 জানুয়ারি তাণ্ডবের ঘটনায় উস্কানির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন 2 পুলিশ কর্মকর্তা। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ক্যাপিটলে সহিংসতার সময় তাদের শরীর ও আবেগের ওপর যে আঘাত হানা হয়েছে তার জন্য ডোনাল্ড ট্রাম্পই দায়ী।
2021 সালের 6 জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা যখন নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের শত শত সমর্থক তখন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটালে ঢুকে পড়ে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় আর এই ঘটনায় প্রাণ হারিয়েছে এক পুলিশ সদস্য সহ অন্তত 5 জন। মিয়ানমারে গৃহযুদ্ধ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জাতিসংঘের। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ এশীয় দূত দেশটির ক্রমবর্ধমান সংকটের বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বুধবার নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছেন। জান্তা বাহিনী গণতন্ত্রপন্থী বিক্ষোভের ওপর সহিংস দমনপীড়ন চালানোর প্রেক্ষাপটে তিনি গৃহযুদ্ধ ও ব্যাপক রক্তপাতের ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছেন। মিয়ানমারের নির্বাচিত নেতা অং সান সু চি এবং গত 1 ফেব্রুয়ারি সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই প্রতিদিনের বিক্ষোভে সহিংসতায় এ পর্যন্ত 520 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর এই সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়েই মিয়ানমারের 1 দশকের গণতন্ত্রের অভিজ্ঞতার কবর রচিত হয়েছে। এএফপি জানায় জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্ক্রানার বার্জানার রুদ্রধারো সেশন শেষে বলেন, মিয়ানমারের জনগণের ন্যায্য দাবি আদায়ে এবং দেশটির বহুমাত্রিক বিপর্যয় ঠেকাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণে সহজলভ্য সকল উপায় অবলম্বনের কথা বিবেচনা করতে আমি নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, তিনি জান্তার সাথে সংলাপের পথ খোলা রেখেছেন। তিনি আরও বলেন, আমরা যদি কেবলমাত্র তাদের আলোচনার প্রস্তুতির জন্য অপেক্ষা করি তাহলে দেশটির সার্বিক পরিস্থিতি কেবল অবনতিই ঘটবে। সেখানে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে তাতে দেশটির ব্যাপক রক্তপাত আসন্ন হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ নিযুক্ত ব্রিটেনের দূত বারবারা উডওয়ার্ড সাংবাদিকদের বলেন, নিরাপত্তা পরিষদ ঐক্যবদ্ধভাবে তাদের নিন্দা জানিয়েছে এবং তারা মিয়ানমার সংকটের সমাধানে পদক্ষেপের পরিসর নিয়ে আলোচনা করছে। ব্রিটেনের অনুরোধের প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে মিয়ানমারের প্রধান মিত্রদেশ চীন ন্যাপিদোর বিরুদ্ধে যে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে নাকচ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত 4 জন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গোলাগুলির ঘটনায় 4 জন মৃত্যু হয়েছে, এর মধ্যে 1 শিশুও রয়েছে। স্থানীয় সময় বুধবারের ওই সহিংসতার ঘটনায় আরও 1 জন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ার একটি অফিসে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে সন্দেহভাজন এক হামলাকারী আহত হয়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষের বরাতে নিউ ইয়র্ক টাইমস ও ইয়াহু নিউজ এমন খবর দিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল জেনিফার আমাদ জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় বিকাল 5:30টার দিকে লস অ্যাঞ্জেলসের দক্ষিণাঞ্চলীয় অরেঞ্জের লিনকন অ্যাভিনিউয়ে দোতলা একটি ভবনে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সন্দেহভাজন এক ব্যক্তি গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার শারীরিক অবস্থা এখন কেমন আছে তা জানা যায়নি। ওই ভবনের তৃতীয় তলায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জেনিফার আমাদ। কী কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে বা সেখানে শিশুটি কোথা থেকে এলো তা এখনও জানা যায়নি। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, জনগণের জন্য এখন আর কোনো হুমকি নেই বলেও উল্লেখ করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম এক টুইট বার্তায় বলেছেন, এই ঘটনা ভয়াবহ এবং হৃদয় বিদারক। এই হামলায় যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা। 2, রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ইতালি। গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার 2 কর্মকর্তাকে বহিষ্কারের আদেশ দিয়েছে ইতালি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রতি এই বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও। মঙ্গলবার গুপ্তচরবৃত্তির অভিযোগে ইতালির নৌবাহিনীর এক ক্যাপ্টেন ও রোমের রুশ দূতাবাসে নিযুক্ত রাশিয়ার 1 সেনা কর্মকর্তাকে আটক করার পর ওই বহিষ্কার আদেশ দেওয়া হলো। ইতালির নৌবাহিনীর ওই কর্মকর্তা অর্থের বিনিময়ে দেশটির অতি গোপন নথিপত্র রুশ সামরিক কর্মকর্তার কাছে তুলে দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন। ইতালির আধা সামরিক পুলিশ বাহিনী কারাবিনিয়ারি এক প্রেস রিলিজে এই তথ্য জানিয়েছে। পরে অবশ্য কূটনৈতিক দায়মুক্তি থাকায় রুশ কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয়।
ইতালির আধা সামরিক পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে নৌবাহিনীর ওই ক্যাপ্টেনের গতিবিধির ওপর নজর রাখার পর নথি হস্তান্তরের সময় তাকে আটক করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ডি মাইও বহিষ্কার আদেশ পাওয়া দুই রুশ কর্মকর্তার নাম প্রকাশ করেনি এবং দ্বিতীয় কোনো ব্যক্তিকে ইতালি ছাড়ার আদেশ দেওয়া হয়েছে তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুপ্তচরবৃত্তির ওই ঘটনার প্রতিবাদে বুধবার রোমে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই জারজোভকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশের পক্ষ থেকে রাশিয়ার রাষ্ট্রদূতকে এ ব্যাপারে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। তিনি ইতালির গোয়েন্দা সংস্থাগুলোকে দেশের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য ধন্যবাদ জানান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।